রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে এবং রাজ্যের পর্যটন ক্ষেত্রকে উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিশা দেখালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এর মধ্যে শনিবার মোট আটটি প্রকল্প নির্ধারণ করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ শিল্প ও আন্তঃবাণিজ্য মন্ত্রকে পাঠানো হয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকার ত্রিপুরাকে তুলে ধরার জন্য প্রায় 1000 কোটি টাকা বিনিয়োগ করার উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত প্রকল্পগুলো ত্রিপুরার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। শনিবার নয়াদিল্লিতে নীতি আয়োগের সম্মেলনে এ বিষয়ে তথ্য উপস্থাপিত করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। নয়াদিল্লিতে নীতি আয়োগের সম্মেলনে শনিবার রাজ্যের সমূহ উন্নয়নের তথ্য উপস্থাপিত করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকার লক্ষ্য 2047 নামে একটি ভিশন ডকুমেন্ট চালু করেছে, যা 2047 সাল পর্যন্ত রাজ্যের উন্নয়নের রোডম্যাপ তৈরি করেছে। মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এমএসএমই এর মাধ্যমে রাজ্যের বিকাশ সাধন এবং বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্যকে একটি গতি দিয়েছে। রাজ্য সরকার রাজ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এমএসএমই কে সহায়তা করছে। মুখ্যমন্ত্রী আরো জানান, ত্রিপুরাকে দেশের মধ্যে আগরের অন্যতম বাণিজ্য কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে রাজ্য সরকার ত্রিপুরা আগরউড নীতি 2021 চালু করেছে। এর মাধ্যমে 2025 সালের মধ্যে আগর অর্থনীতিতে 2000 কোটি টাকা আয়ের লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার তার মূলধন ব্যয়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে 2020-21 সালে 835.00 কোটি টাকা থেকে 2022-23 আর্থিক বছরে 2200 কোটি করেছে, যা বার্ষিক প্রায় 62% বৃদ্ধির সমান। রাজ্যে যাত্রীদের জন্য বিমান ভাড়া কমাতে এভিয়েশন টারবাইন ফুয়েলের উপর মূল্য সংযোজন করে 1% নামিয়ে এনেছে। এছাড়াও আগরতলা এবং চিটাগং এর মধ্যে আন্তর্জাতিক বিমান যোগাযোগের জন্য প্রতি বছর 14.00 কোটি টাকা ভর্তুকি প্রদানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ত্রিপুরার আতিথেয়তা এবং স্বাস্থ্য পরিষেবা খাতেও পূর্ণতা এনে দেবে। নারী ক্ষমতায়নের উপর ত্রিপুরা সরকার বিশেষ অগ্রাধিকার দিয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, নারী ক্ষমতায়নের জন্য ত্রিপুরা রাজ্যনীতি 2022 প্রণয়ন করেছে রাজ্য, যাতে রাজ্যে মহিলাদের ক্ষমতায়নের দিকটি গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়। তিনি আরো বলেন, গ্রামীণ গরিব পরিবারের 416,292 জন সক্রিয় মহিলা সদস্য রয়েছেন, যাদের 46,475টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী, 1,950টি গ্রাম সংস্থা এবং 44টি ক্লাস্টার স্তরের ফেডারেশন সংঘবদ্ধ করা হয়েছে। এছাড়া রাজ্য সরকার শিশু ও মাতৃ স্বাস্থ্যের উন্নয়ন, শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, নিরাপদ গর্ভাবস্থা ও প্রসব নিশ্চিতকরণ, অসংক্রামক রোগের ঝুঁকি কমানো, রক্ত স্বল্পতা হ্রাস, শিশুদের শারীরিক শক্তির বিকাশ এবং দীর্ঘায়ু বৃদ্ধির লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছে। গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য অতিরিক্ত পুষ্টি সহায়তা নিশ্চিত করতে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী পোষণ অভিযানের মতো উদ্যোগ নিয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান চালু করা হয়েছে, যা 6 মাস থেকে 19 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য পুষ্টি প্রদানে সহায়তা করবে। বৈঠকে মুখ্যমন্ত্রী আরো জানান, রাজ্য সরকার ত্রিপুরাকে একটি অন্যতম জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন স্থল হিসেবে উন্নীত করার জন্য 1000 কোটি টাকা বিনিয়োগ করেছে। রাজ্য সরকার আয়ুর্বেদিক পার্ক, পঞ্চকর্ম কেন্দ্র, যোগা ও ওয়েলনেস রিট্রিটার্স এবং প্রাকৃতিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের মাধ্যমে ত্রিপুরাকে সুস্থ করে তোলার উদ্যোগ নিয়েছে। সুস্থ পর্যটন কেন্দ্র হিসাবে উন্নীত করার জন্য শীঘ্রই ত্রিপুরা মেডিকেল ট্যুরিজম নীতি চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরাকে অভিন্নতার জন্য পিএম গতিশক্তি প্রকল্পের কার্যকর বাস্তবায়নের জন্য একটি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, আমরা আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণাদায়ক এবং গতিশীল নেতৃত্বে আগামী দিনে ত্রিপুরা একটি উন্নত রাজ্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।